আমি মোনা, টোটো কোম্পানির নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আজকে আমাদের আলেনে দ্বিতীয় দিন, আর সকালে উঠেই ব্যালকানিটাতে এসে দেখি এই দৃশ্য। বৃষ্টি হচ্ছে, এরকমভাবে মন খারাপ তো লাগছেই, কিন্তু বেশ অন্যরকম ফিলিংস এই পাহাড়ের উপরে এসে বৃষ্টি পেয়েছি। তো এটা একটা অন্যরকম ফিলিংস, একটা সুন্দর সকাল দিয়ে আজকের ভিডিওটা চলো এখান থেকে শুরু করছি। আর আমাদের ওইদিকে পাহাড়গুলোতে ঘুরতে গিয়ে যেরকম ফিলিংসটা হয়, যেরকম চারিদিকে সিনারিওটা দেখি ওই দার্জিলিং, সিকিম এইগুলো গেলে, আজকে হঠাৎ ওই সবই মনে পড়ছে। যে এরকম দরজা খুললাম আর দেখলাম চারিদিকে কুয়াশা, তো একবার তো মনেই হচ্ছে যে না, আমরা এই রুক্ষ মরুভূমিতে নেই, হয়তো আমাদের দেশেই কোথাও একটা আছি। তো যাই হোক, কাল এত ধকলের পর রাত্রে ভীষণই ভালো ঘুম হয়েছে, আর আজকে উঠতে অনেকখানি বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতো বেজে গেছে জানো তো। জানি না এরপরে গেলে আর ব্রেকফাস্ট পাবো কিনা। আর আলিশাও আজকে বেশ ভালোই ঘুমিয়েছে। এদিকে অর্ঘ্য রেডি করছে আলিশার খাওয়ার, আর কথায় কথায় জানতে পারলাম যে ভাইটি এই ক্লিনিং এর কাজ করছে, ও এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো মাঝে মাঝে মনে হয় না, পৃথিবীটা সত্যিই খুব ছোট, কোথায় এসে কার সাথে পরিচয় হয়ে যায় বাড়ির এত কাছের লোকজন, তো সেটা ভেবে ভালো লাগছে। আবার অন্যদিকে মনে হচ্ছে যে কাজের জন্য কত দূর দেশে আমরা সবাই পড়ে আছি। যাই হোক, তো এদিকে দেখো আলিশার এখনও ব্রাশ হয়নি, তো ওর খাবারটা অর্ঘ্য রেডি করছে, এদিকে আমি আলিশাকে ব্রাশটা করিয়ে নেব। আর ব্রাশ দেখলে ও তো ছাড়তেই চায় না। তো চলো, আমাদেরও রুম ক্লিনিং হয়ে গেছে, আর সমস্ত কিছু এ দেখো আবার নতুন করে রিফিল করে দেওয়া হয়েছে। তো আমরাও এতটাই আজকে আলসেমি লাগছে যে মনে হচ্ছে না আর নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি, আর তো ওই জন্য নিজেরাই এখন একটু চা কফি কিছু বানিয়ে নেব ভাবছি, আর টুকটাক সাথে যা কিছু আছে ওইগুলো দিয়ে আজকে এখন আপাতত হয়ে যাবে। এত তো লেট হয়েই গেছে, একটু তাড়াতাড়ি না হয় আজকে লাঞ্চ করে নেব। তো এদিকে অর্ঘ্যর গ্রিন টি বললো, ও বললো গ্রিন টি নেবে, তাই ওর জন্য গ্রিন টি, আর আমি বললাম যে আমার জন্য একটু কফি বানিয়ে দাও তাহলে। তো অর্ঘ্য এখন আমার জন্য কফি বানাচ্ছে, তো সাথে যে অল্প টুকটাক শুকনো খাবার দাবার আছে ওইগুলো দিয়ে আপাতত এখন চলে যাবে। তো বেশ মজা লাগছে, এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে গরম গরম চা কফি নিয়ে বসেছি। কেমন হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ? চলো এরপর একটু নিচে থেকে ঘুরে আসি। তো চলে এসেছি নিচে, আর এখন এই হোটেলের সামনের দিকটা কালকে যে যখন ঢুকলাম, তারপর তো আর এদিকটায় আসাই হয়নি, তো ওই দিকটায় এসেছি। চারিদিকে এই দেখো পাহাড়ে ঘেরা, বাবা এখানে আমার অনেক পাখিও রাখা আছে, কি যে ভালো লাগছে, চারিদিকটা একদম নিশ্চুপ হয়ে আছে। আসলে এই প্ল্যানটা ছিল অর্ঘ্যর, ও সবসময় বলতো যে সবসময় এই শহরের ভেতর এই কাজ, তারপরে চারিদিকে সবসময় বিল্ডিং বিল্ডিং দেখছি, চলো একটু এরকম ঘুরে আসি কয়েকদিন এই সব থেকে বাইরে। তো কয়েকদিন তো আর হয়নি, এই দুটো দিনই মাত্র হাতে সময় পাওয়া গেছে, তো এই জন্যই আসা আর কি, প্ল্যানটা পুরোটাই ওর ছিল। আর আজকে আমাদের ইচ্ছে ছিল যে এখান থেকে আমরা নিচে একটু যাব, যেহেতু কালকে জুটা দেখা হয়নি, জু দেখবো আর এখানে ওয়েসিস আছে ওইগুলো দেখবো, তো সেরকম ইচ্ছে ছিল, কিন্তু এরকম বৃষ্টি আর বাচ্চা নিয়ে, আর তাই ভাবলাম নিচে আর যাবো না। এখানে যখন এসেছি আর রিসর্টটা এতটাই বড় যে এর ভেতরটাই চলো এখানেই ঘুরি, এখানেই একটু একটা দিন সময় কাটাই, তাই আর আমরা নিচে গেলাম না। তো কথা বলতে বলতে আমরা এখন আবার চলে এসেছি রিসর্টের পেছন দিকটায়, যেখানে ওই সুইমিং পুল টুলগুলো আছে ওই দিকটাতে চলে এসেছি। তো ভাবলাম চলো বাকিটা একটু ঘুরে ভালো করে দেখে নিই। But just see. It's just really...
সকাল আর এনে এসে যতটা গরম লাগছিল ততটা অস্বস্তি হচ্ছিল, আর আজকে তার একদম উল্টো। এত হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা কনকন করছে, কি ভালো যে লাগছে চারিদিকটা, বেশ ভেজা ভেজা আর সবুজ, ভীষণই ভালো লাগছে। আর ওই যে দেখো দূরে আলিন শহরটা পুরো দেখা যাচ্ছে, কীরকম সব অন্যরকম লাগছে, একদম ছোট্ট 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 ছোট্ট, মনে হচ্ছে কোনো ম্যাপ দেখছি। তো সেটাই, আর এই দেখো চারিদিকটা এখান থেকে। তো এখন আমরা একটু আর একটু ঘুরে নিয়ে যাব এখন লাঞ্চ করতে। লাঞ্চ করার পর যদি ওয়েদার ঠিক থাকে তো তখন আমরা পুলে নামবো। এই দেখো কালকে রাত্রে এসেছিলাম প্লে এরিয়াটাতে, তো এখন ভাবলাম আলিশাকে একটু দিনের বেলা নিয়ে যাই, তো ওরও ভালো লাগবে, ও একটু খেলবে টেলবে। তো চলো, কী সুন্দর দেখো চারিদিকটা। আর এখানে অনেক কিছু কিন্তু আছে অ্যাক্টিভিটিস, তো দেখি আলিশার কোনটা ভালো লাগে। আর এই জায়গাটাতে মনে হয় প্রচুর পাখি আছে, দেখো পাখির কিচির মিচি, এসে কি যে ভালো লাগছে, মনে হচ্ছে কোনো গ্রামে পৌঁছে গেছি। এগুলো তো সচরাচর এখন কানে আসে না, তো তাই আর কি। এখানে দেখো ভীষণ মজা করছে। চলো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, খেলা হলো, এরপর ভেতরটাতে যাই। আর আলিশা তো এখান থেকে আসতেই চাচ্ছিল না, এই যে কালকে যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম রাত্রিবেলা, তো ওই দিকটাতে এসেছি। আর এখানেও দেখো কিছু জিনিসপত্র আছে, চলো কী আছে দেখি। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এই পুরোটা, এটা আমাদের যে রুমটা, এই রুমটা থেকে কিন্তু দেখা যায়। তো সেটাই এখন নিচে এসে আমরা দেখছি। বুঝতেই পারছো কেমন এখানে হাওয়া দিচ্ছে, কতটা জোরে হাওয়া দিচ্ছে। তো চলো আর বেশিক্ষণ আলিশাকে নিয়ে বাইরে থাকবো না, ওকে নিয়ে এবার ভেতরে যাই। আর সত্যি কথা বলতে এখান থেকে যেতে ভেতরে মনও চাইছে না, ভীষণই রিফ্রেশিং লাগছে। তো চলো বাকিটা ঘুরে ঘুরে দেখি। এই দেখো সামনে আবার এখানে একটা স্পাও কিন্তু আছে, তো সব রকমই ব্যবস্থা আছে রিসর্টটার মধ্যে, যেমন ইউজুয়ালি রিসর্টগুলো হয়ে থাকে আর কি। তো চলে এসেছি ভেতরে। আর এখানে না এরকম এই জিনিসগুলো অনেক জায়গায় কিন্তু দেখা যায়, প্রায়শই মল, সুপার মার্কেট সব জায়গাতে এগুলো থাকে। এইখানে এক দিরাম বা দু দিরাম দিলে এই কি বলে, তুমি তোমার যদি লাক ভালো থাকে তাহলে কিন্তু একটা এরকম সফট টয়েস তুমি উঠিয়ে নিতে পারো। তো টাকা দিলেই কিন্তু এই যেটা ওই হাতের মতো এই জিনিসটা, এটা অ্যাক্টিভ হবে। তো যা ট্রাই করলাম কয়েকবার, হলো না কিন্তু, মানে আমি কখনো ট্রাই করি না, অর্ঘই এটা মানে করে। তো দেখো এখন এই দিকটায় চলে এসেছি, এদিকটায় আছে একটা জিমও আবার। তো ওই যে স্পাটা বাইরে থেকে দেখা যাচ্ছিলো, এটা ওই ভেতর দিক থেকে। আর এই পাশটায় ওই সুভেনিয়ার শপটা আছে, কি সুন্দর করে চারিদিকটা দেখো ডেকোরেট করা। আর বাচ্চাদের জন্য না আছে অনেক অ্যাক্টিভিটিস। আর এই রিসর্টটাতে যেরকম তোমাদের দেখাচ্ছি এখন, এত কিছুই আছে, বেশ মজা করে দুটো চারটে দিন কিন্তু এখানে কাটানো যাবে, আর বাচ্চারাও একদম বোর হবে না। তো চলো আস্তে আস্তে যাই রেস্টুরেন্টটার দিকে, চলো এখন কি পাওয়া যায় আজকে লাঞ্চে সেটা দেখে নিই। তো আমরা
কালকে তো এখান থেকে ডায়পার নিয়ে গেছিলাম, তো ভাবলাম যে আরও একটা নিয়ে রাখি, আর কিছু টুকটাক জিনিসপত্রও নেবো এখান থেকে, তার জন্য আবার কিন্তু এই সপ্তাহতে চলে এসেছি। বল আছে ঘরে তোমার? রেখে দাও, অনেক বল আছে মা, ওই বলটা নেবো না আর। আলিশার বল ভীষণ পছন্দের, যেখানেই বল দেখবে ওখানেই ও নিয়ে দাঁড়িয়ে পড়বে বল নিয়ে। তো দেখো আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টটাতে, একদম দুপুরের খাবার দাবার সেরে তারপরে ভাবছি পুলে যাব। ওয়েদারটাও এখন ঠিকঠাক হয়ে গেছে, চলো আজকে দেখি কি আছে এদের। তো আমরা অর্ডার করেছি আলিশার জন্য একটা পিজা, আর আমাদের জন্য ভাত, পরোটা, একটা চিকেনের গ্রেভি, আর এই দেখো চলেও এসেছে। আর স্টার্টারে নিয়েছি চিকেন 65। তো আলিশার জন্য পিজাটা নেওয়া হয়েছে, দেখা যাক ও খায় কি না, মনে তো হয় ও কিছুই খাবে না। আর একটা দই নিয়ে নিয়েছি, যদি ও পিজা না খায় তাহলে দই ভাত তো ওকে খাওয়ানো যেতে পারে। দেখেছো কীরকম পরিমাণে দুষ্টুমি করছে? তাহলে চলো আমরাও খাওয়া দাওয়া করি, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর এর পরে আমরা পুলে যাব, সেটা নিয়ে আসবো পরের ভিডিওটাতে তোমাদের জন্য। চলো আজকের জন্য টাটা।